আপনাদের মাধ্যম দিয়ে যে কথাটা আমরা জানিয়ে দিতে চাই যে যারা যারা নির্দল প্রার্থী দলের নির্দেশ না মেনে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ না মেনে যে সমস্ত দলীয় নির্দল দ্বারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে তাদের কাছে আমরা বিনীতভাবে দল থেকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের মনোনয়নপত্র আপনারা উইথড্র করে নিন। দলের দলের যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটদের আপনারা জেতান এবং যেভাবে দলকে শক্ত করতে হয় দলকে এভাবে জেতাতে হয়। বড় লড়াই বিজেপি সিপিএম কংগ্রেস তিনজনে একসঙ্গে রয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে আপনারা দলকে সাহায্য করুন। না হলে যারা আজকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন দল তৃণমূল কংগ্রেসের থেকেও আগামী দিনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন, তাদেরকে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে কোনো দিন দলের মধ্যে ঢোকাবে না, দলের কোনো কাজের সঙ্গে সংশ্রব থাকবে না, দল তাদের উপেক্ষা করবে, দল তাদের মন মানবে না যে তারা তৃণমূল কংগ্রেসের, এবং দরজা জানলা মানে কোন জায়গা খোলা থাকবে না তাদের দলে ফিরে আসার জন্য, চিরকাল দলের বাইরে থাকতে হবে। কিন্তু আবার আমি দলের তরফ থেকে বিনীতভাবে তাদের কাছে অনুরোধ করছি, এটা অনুরোধ দলের থেকে যে আপনারা যারা যারা কোনো গ্রিভান্স থাকতে পারে কিন্তু আপনাদের নির্দল হিসেবে দাঁড়াবেন না। হাত জোর করে আমি বলছি দলের তরফ থেকে আপনারা উইথড্র করে নিন।